হ্যালো এভরিওয়ান, সবাইকে আরও একবার স্বাগত স্টাডি উইথ পিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তোমরা যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল আইকন প্রেস করে রেখো। স্টপ ড্রিমিং, স্টার্ট ডুইং। WBCS পরীক্ষা তোমরা অনেকেই দেবে এবং WBCS এর জন্য সবচেয়ে প্রথমে যে জিনিসটা দরকার, টেক্সট বুকটা ভালো করে পড়া, একদম চ্যাপ্টার ওয়াইজ খুঁটিয়ে খুঁটিয়ে প্রত্যেকটা জিনিস পড়া এবং তারপরে গিয়ে প্র্যাকটিস সেট প্র্যাকটিস করা, অর্থাৎ মক দেওয়া, বিভিন্ন বিভিন্ন কুইজে অংশগ্রহণ করা, এইগুলো। তো তোমরা যদি আমাদের ওয়েবসাইটে চলে আসো, এখান থেকে সমস্ত কিছু একদম ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। মক টেস্ট থেকে শুরু করে জিকে শর্ট ট্রিক, জব নোটিফিকেশন, ইন্টারভিউ টিপস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং প্রত্যেকটা দেখো আলাদা করে সাবজেক্ট দেওয়া রয়েছে। তো এখান থেকে গিয়ে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমরা কুইজ বা মক টেস্ট দিতে পারবে একদম ফ্রিতে। নিচে রয়েছে আমাদের ICDS ক্র্যাক ইন্টারভিউ ভিডিও কোর্স। তোমরা যদি কেউ ICDS ভিডিও কোর্স নিতে চাও তাহলে এই নাম্বারটা আছে আমার, 8145375340, এই নাম্বারটাতে অবশ্যই একটা মেসেজ করে দেবে, হোয়াটসঅ্যাপ করে দেবে, আমি নিশ্চয়ই তোমাদেরকে হেল্প করব এবং পুরো ডিটেলস জানিয়ে দেব। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে একদম প্রথম থেকে চ্যাপ্টার ওয়াইজ আমরা হিস্ট্রিটা কিন্তু এখন থেকে রোজ তোমাদের এখানে ভিডিও আপলোড হবে এবং রোজ এখানে মক টেস্ট নেওয়া হবে একদম ফ্রিতে। তো এখানে যদি তোমরা চলে আসো এখানে দেখবে হিস্ট্রি বলে একটা মক টেস্টের কিন্তু আয়োজন আমরা করেছি। একটু নিচের দিকে চলে আসলে তোমরা প্রত্যেকটা একদম চ্যাপ্টার ওয়াইজ সমস্ত কিছু কিন্তু দেখতে পারবে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে IVC থেকে কোশ্চেন অ্যান্সার। তো এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে নিচে দেখো তোমরা যদি চলে আসো এখান থেকে তোমরা দেখতে পাবে যে স্টার্ট দ্য কুইজ, ঠিক আছে, স্টার্ট দ্য কুইজ। তো চলো প্রথম থেকে শুরু করি। তোমরা প্রত্যেকটা প্রশ্নের জন্য কিন্তু 60 সেকেন্ড করে সময় পাবে, কেউ সময় নষ্ট করবে না, ঝটপট করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কে কত নাম্বার পেলে। তো প্রথম কোশ্চেন আমাদের চলে এসছে, সিন্ধু ভ্যালির বৃহৎ স্নানাগার কোথায় পাওয়া যায়? ধোলাভিরা, হরপ্পা, লোথাল নাকি মহেঞ্জোদড়ো? সঠিক উত্তরটি কি হবে তোমরা বলো। সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে হচ্ছে মহেঞ্জোদড়ো। মহেঞ্জোদড়ো হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে যদি তোমরা ক্লিক করো দেখো এখানে নেক্সট কোশ্চেন চলে এসছে, মহেঞ্জোদড়ো আমাদের সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেনে চলে যাব। নেক্সট কোশ্চেন এখান থেকে চলে এসছে, দেখো, নিম্নলিখিত কোন প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম, কোনটি প্রাচীন ভারতের সমুদ্র বন্দরের নাম? মহেঞ্জোদড়ো, হরপ্পা, লোথাল নাকি নান? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর এখানে হবে অপশান সি, অর্থাৎ লোথাল হচ্ছে একদম সবচেয়ে প্রাচীন সমুদ্র বন্দর। নেক্সট কোশ্চেনে আমরা চলে এসেছি, সিন্ধু সভ্যতার কোথায় ধান চাষের নিদর্শন পাওয়া যায়? ধান চাষের নিদর্শন কোথায় পাওয়া যায় প্রথম? রোপার, হরপ্পা, কালীবঙ্গান নাকি লোথাল? সঠিক উত্তর হবে লোথাল, অর্থাৎ অপশান সি। নেক্সট কোশ্চেন, হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? চেনাব, সিন্ধু, শতদ্র নাকি রাভি? হরপ্পা অঞ্চল কোন নদীর কাছে অবস্থিত ছিল? অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ রাভি। নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে, কোনটি গুজরাতে অবস্থিত? লোথাল, ধোলাভিরা নাকি ধোলাভিরা এবং লোথাল দুটি নাকি নান? সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ ধোলাভিরা এবং লোথাল এই দুটি। নেক্সট কোশ্চেনে চলে আসি, পশুপতি শিব এর আশেপাশে কোন প্রাণীটি ছিল না? WBCS এর কোশ্চেন, এছাড়াও বিভিন্ন পরীক্ষায় বারবার এসেছে, বাঘ, সিংহ, হরিণ নাকি হাতি? সঠিক উত্তর যেটা হবে অপশান বি, অর্থাৎ সিংহ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হরপ্পা সভ্যতার বেশিরভাগ জায়গা স্বাধীন ভারতের কোথায় অবস্থিত? গুজরাট, উত্তরপ্রদেশ, হরিয়ানা নাকি পাঞ্জাব? সঠিক উত্তর এখানে যেটা হয়ে যাবে সেটা হবে হচ্ছে অপশান এ, অর্থাৎ গুজরাটে অবস্থিত। নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সট কোশ্চেন হচ্ছে, সিন্ধু সভ্যতার বৃহত্তম স্নানাগারটি আবিষ্কৃত হয়েছে কোথায়? তো WBCS বারবার এসছে প্রশ্নটি, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন, WBPSC-র অনেক পরীক্ষাতে এসছে, মিসলেনিয়াস, ক্লার্কশিপ অনেক পরীক্ষাতে এসছে। তো সঠিক উত্তর কি হবে, হরপ্পা, রোপার, কালীবঙ্গান নাকি মহেঞ্জোদড়ো? উত্তরটি হয়ে যাবে আমাদের অপশান ডি। যখনই কোনো স্নানাগার, বৃহৎ স্নানাগার এই ধরনের কথা আসবে তখন চোখ বন্ধ করে একদম মহেঞ্জোদড়োতে দাগিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন ধাতুটি হরপ্পা সভ্যতার সময় ব্যবহার করা হতো না? সোনা, রূপা, তামা নাকি লোহা? সঠিক উত্তর যেটা হবে অপশান ডি, অর্থাৎ লোহা হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন চলে এসছে, দেখো, হরপ্পা এবং প্রাক হরপ্পা এই দুইটি সাংস্কৃতিক পর্যায়ের প্রমাণ
পাওয়া গেছে কোন স্থানে? মহেঞ্জোদারো, চানহুদারো, বানওয়ালি নাকি কালীবঙ্গান? উত্তর হবে অপশান ডি, কালীবঙ্গান হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন হচ্ছে, মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলতো? মেলুহা, ইন্ডিজ, সিন্ধু নাকি মেসোপটেমিয়া? মেসোপটেমিয়ার অধিবাসীরা সিন্ধুদের কি বলতো? উত্তর হবে মেলুহা। অপশান এ হবে সঠিক উত্তর, মেলুহা। নেক্সট কোশ্চেনে চলে আসি। বোনা কাপড়ের একটি টুকরো পাওয়া গেছে সিন্ধু সভ্যতার কোন শহরে? আলমগীরপুর, মহেঞ্জোদারো, রংপুর নাকি হরপ্পা? সঠিক উত্তর এখানে যেটা হবে অপশান বি, অর্থাৎ মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। নেক্সট কোশ্চেনে চলে আসি। 13 নম্বর কোশ্চেন আমাদের, রোপার কোথায় অবস্থিত? হরিয়ানা, উত্তরপ্রদেশ, রাজস্থান নাকি এদের মধ্যে কোনোটিই নয়? রোপার কোথায় অবস্থিত? চারটে অপশানের মধ্যে যেটা সঠিক মনে হচ্ছে সেটাই অবশ্য তোমরা দাগাবে। সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশান বি, অর্থাৎ উত্তরপ্রদেশ হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেনে চলে এসেছি। মহেঞ্জোদারো স্থানটি কোথায় অবস্থিত? পিএসসি মিসলেনিয়াসের কোশ্চেন, এছাড়াও WBCSও অনেকবার এসেছে। লাহোর, সিন্ধু প্রদেশের লারকানা জেলা, লোথাল, পাঞ্জাবের মন্টকুমারি জেলা। সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, অর্থাৎ সিন্ধু প্রদেশের লারকানা জেলায়। নেক্সট কোশ্চেন, কোনটির নিদর্শন সিন্ধু সভ্যতায় পাওয়া যায়নি? শস্যাগার, মন্দির, নগর প্রাচীর নাকি স্নানাগার? তো তোমরা যদি অপশান এলিমিনেট করতে শিখে যাও তাহলেও কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার তোমরা সহজেই দিতে পারবে। তো দেখো, শস্যাগার তো আমরা জানি যে শস্যাগার ছিল, নগর প্রাচীরও ছিল, স্নানাগার তো অবশ্যই ছিল মহেঞ্জোদারোতে। তো যেটা আমাদের উত্তর হয়ে যাবে এখানে অপশান বি, অর্থাৎ মন্দির কিন্তু ছিল না। ঠিক আছে, তো সঠিক উত্তর হয়ে যাবে সিন্ধু সভ্যতায় মন্দিরের কোনো রকম নিদর্শন কিন্তু আমরা পাইনি। তো এইভাবে কিন্তু তোমরা এই মক টেস্টগুলো বারবার বারবার প্র্যাকটিস করতে পারো। আমাদের দেখো ডিসক্রিপশন বক্সে চলে যাও, ওখানে গিয়ে ক্লিক করো। এই যে আমি পড়িয়ে দিলাম, তোমরা অ্যান্সারগুলো যতটা জানলে জানলে, না জানলে কোনো ব্যাপার নেই, বারবার প্র্যাকটিস করো। এগুলো আবার কিন্তু ভালোভাবে তোমরা প্র্যাকটিস করলেই এগুলো তোমাদের মনে গেঁথে যাবে। তো এখান থেকে সিইও রেজাল্ট করে নাও। তো দেখে নাও এখানে টোটাল কোশ্চেন আছে। এখানে আমি বুঝতে পারছি না যে 14টা কোশ্চেন কীভাবে হলো, কারণ আমি 15টা কোশ্চেনই তো দিয়েছিলাম। যাই হোক, তো 14টা কোশ্চেন এখানে দেখাচ্ছে। তো 15টাই আমি হয়তো করেছি, এখানে কিছু একটা রেজাল্ট হয়তো এদিক ওদিক হয়েছে, বা একটা কোশ্চেন আসেনি, বা কী হয়েছে আমি জানি না। যাই হোক, তোমরা এখান থেকে স্টার্ট এগেইন করতে পারো এবং আবার কিন্তু পরীক্ষাটা দিতে পারো। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন যদি পরীক্ষাগুলো দিতে থাকো, প্রত্যেক দিন যদি মকগুলো দিতে থাকো, তাহলে কিন্তু WBCS প্রিলিতে অবশ্যই তোমরা প্রিলি ক্র্যাক করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমাদের ভালো লেগেছে। এবং এই যে ওয়েবসাইটে আসার পর দেখো এই যে বেল আইকনটা রয়েছে, এই বেল আইকনটাতে অবশ্যই প্রেস করে দেবে এবং তারপরে এখান থেকে গিয়ে কিন্তু অ্যালাউ করে দেবে। এখানে দেখবে অ্যালাউ আছে, তো এই অ্যালাউটা প্রেস করলেই তোমরা কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে। এবং তোমরা যদি আমাদের অ্যাপটা ডাউনলোড করে নিতে চাও, সেম যে ওয়েবসাইটটা আছে সেটারই অ্যাপ, তোমরা চাইলে সেই অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারবে। আমি তার লিঙ্কও দিয়ে দেবো নিচে ডেসক্রিপশান বক্সে, সেখান থেকে গিয়েও অ্যাপটা ডাউনলোড করে রাখলে প্রত্যেক দিন তোমরা এই যে আমি মক টেস্টগুলো দিচ্ছি, একদম ফ্রি মক দিচ্ছি, সেইগুলোর কিন্তু নোটিফিকেশানগুলো পেয়ে যাবে, প্রত্যেক দিন এখান থেকে আপডেট হয়। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি কেউ ICDS ভিডিও কোর্স নিতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে মেসেজ করো। নাম্বারটা হচ্ছে 8145375340। এ নাম্বার একটা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তোমাদের নিশ্চয়ই 24 ঘন্টার মধ্যে অ্যান্সার করবো। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।